কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা ও সিআইএসএফ আধিকারিক আনন্দ কুমার সিংকে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। মঙ্গলবারই চার দিনে সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয় বিকাশ মিশ্রের। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এদিন শুনানি শেষে বিচারক নির্দেশ দেন, হাইকোর্টের নির্দেশ মতো যেমন জামিনে ছিলেন বিকাশ মিশ্র তেমনই থাকবেন, কিন্তু হাইকোর্টের শর্ত মানতে হবে তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ মিশ্র জানান, তিনি নির্দোষ, কয়লা পাচারের সঙ্গে তার কোনো যোগ নেই, তাকে ফাঁসানো হয়েছে। সহযোগিতা করছেন? অবশ্যই, কেন করব না, এটা তো ফলস কেস আছে। মানে যেটা বলে না, এক চুলের মতো এভিডেন্স নয়, কিন্তু আপনি বলছেন ফলস কেস, তো ফলসি আমার বিরুদ্ধে ফলস আছে। আপনার বিরুদ্ধে ফলস? আমার বিরুদ্ধে ফলস আছে। কেন করেছে অবশ্যই ডিপার্টমেন্ট ভালো বলতে পারে। আবার যদি সিবিআইটাকে আপনি আবার যাবেন? আমি তো প্রত্যেক সপ্তাহে যাচ্ছি, আমার তো কন্ডিশন আছে, আমি তো প্রত্যেক সপ্তাহেই যাচ্ছি, এটা তো কোনো বড় কথা না। আমার রিভিউ পিটিশন পেন্ডিং ছিল, জজ সাহেব আমাকে টাইম দিলেন না বলে আমাকে চার দিনের জন্য যেতে হলো। আপনি বলছেন কয়লা কেস আপনি নির্দোষ? অবশ্যই, কয়লা যদি অনুপ মাঝি ওর সাথে তো কিছু তো লেনদেন দেখাবেন, এরা কিছুতে দেখাতে পারছেন না। যাই হোক, এটা আমাদের লিগাল একটা প্রসেস আছে যেটা আমাদেরকে ফলো করা উচিত সবাইকে, আমিও ফলো করছি, কোনো বড় কথা নয়। তো আপনাকে ডাকলে আবার সহযোগিতা করবে? অবশ্যই, আমি তো প্রত্যেক সপ্তাহ যাচ্ছি, ডাক ওরা আমাকে ডাকে না আমি যাই, কেন আমার কোর্টের এটা অর্ডার আছে। আমার কাছে আজকে বোধহয় 35 বার হয়ে গেছে, মানে 35 সপ্তাহ, একবারও ডায়েরিতে কিছুই তো কোয়েশ্চেন হলোই না, শুধু সই করে আমাকে পাঠিয়ে দেয়। জানেন 30/9/2022 বিকাশকে অনারেবল কলকাতা হাইকোর্ট বেল দিয়েছিল, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে গেছিলো। সুপ্রিম কোর্ট 10/4/2023 যে অর্ডার দেয় সেখানে বেলের অর্ডারটাকে ইন্টারফেয়ার করেনি, কিন্তু চার দিনের পুলিশ কাস্টাডি দিয়েছিল। এবার একটা কনফিউশন অ্যারাইজ করেছিলো যে চার দিনের পরে কী হবে, এই জন্য আমরা পরে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম ক্লারিফিকেশন চেটার দিয়ে। 8/5 সুপ্রিম কোর্ট সেটা ক্লিয়ার করে দেয় যে আমরা শুধু চার দিনের পিসি গ্রান্ট করেছি, বেলের অর্ডারকে ইন্টারফেয়ার করি না। আমরা 12 তারিখে সেই অর্ডার অনুযায়ী কোর্টের কাছে এসেছিলাম, মানে কোর্ট আমাদের চার দিনের পিসি দিয়েছিলেন, আজকে পিসি কমপ্লিট হয়ে গেল, চাইলে রিলিজ করে দিলেন আমাকে। তবে বিকাশ মিশ্রের জামিন প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, তার মতে এই ধরনের মানুষ জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, তবে আদালতের নির্দেশের উপর কোনো মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি। দেখুন, এটা আমার মনে হয় তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। আমাদের যদি মতামত জিজ্ঞেস করেন, আমরা বলবো যে এই ধরনের এলিমেন্টে জামিন পাওয়া উচিত না, কিন্তু আদালতের বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে ধৃত ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ এর আধিকারিক আনন্দ কুমার সিং এর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 29 মে এই মামলার পরবর্তী শুনানি বলে জানায় আদালত। আনন্দ কুমার সিং এর আইনজীবী শেখর কুণ্ডু এদিন আদালতে জামিনের আবেদন করে জানান, এই মামলায় মূল অভিযুক্ত সুপ্রিম প্রোটেকশনে আছে, তার সঙ্গে আনন্দ এখনো কর্মরত, এফআইআর এ তার নাম নেই। চার দিনের হেফাজতে তাকে খুব বেশি 2 ঘন্টা জেরা করা হয়েছে। এই কয়লাকাণ্ডে অভিযুক্ত যাদের জামিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে তদন্তে কোনো অসুবিধা হয়নি। আনন্দ সমন পেয়ে দেখা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, তদন্তে সহযোগিতাও করেছে, তাই তাকে জামিন দেওয়া হোক। এই কেসটা আরো বেশি ফেসিলিটেটেড হবে, এবং এই চার দিন নিয়ে যাওয়ার পর আমরা মক্কেলের কাছে জিজ্ঞেস করেছি, চার দিনে মোট 2 ঘন্টা তাদেরকে জিজ্ঞেস করে, এবং জিজ্ঞেস করার পরে যারা এই কেসের আসামি অথবা আসামি হওয়ার কথা ছিল, যারা উইটনেস বলে নিজেরা আছে, তাদেরকে নিয়ে কনফার্ম করে না। এই কনফার্ম ইভেন যার প্রোটেকশন আছে সুপ্রিম কোর্ট থেকে তাকেও ডাকা হয়, এবং ডাকার পরে কনফার্ম করা হয়, এবং কনফার্ম করে আজকে যেটা পাঠিয়েছে সে জায়গায় বলা হয়েছে যে তারা কোনো কিছু ফ্রুটফুল কোনো এভিডেন্স এদের মুখ থেকে পাননি, এবং ওরা যেটাকে বলেছেন যে আমরা নাকি কোঅপারেট করি না। আসামির একটা কনস্টিটিউশনাল রাইট আছে টু বি সাইলেন্ট। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই এর আইওকে প্রশ্ন করেন, এই কাণ্ডে অনুপ মাঝির স্ট্যাটাস কি? সিবিআই এর আইও জানান, অনুপ মাঝির সুপ্রিম প্রোটেকশনে আছে। বিচারক জানতে চান, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? সিবিআই এর আইও জানান, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচারক প্রশ্ন করেন, তাকে কি কারুর সঙ্গে বসানো হয়েছে? সিবিআই এর আইও জানান, 13 মে অনুপ মাঝির সামনে বসিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝায়ের প্রসঙ্গে তার আইনজীবী শেখর কুণ্ডু আদালতকে জানান, সুনীল বাবুর বয়স হয়েছে 64, তার টিউমার অপারেশন হয়েছে, এখনো চিকিৎসা চলছে, পায়ে স্টিল বসানো রয়েছে। এছাড়াও যারা জামিনে রয়েছেন তাদের ক্ষেত্রে তদন্তে কোনো অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে সুনীল বাবুর জামিনের আবেদন করছি। সুনীল কুমার ঝাঁয়ের আইনজীবী প্রশ্ন তোলেন, 2019 সুনীল বাবুর কাজ থেকে অবসর নিয়েছেন, তাহলে এখন তাকে নিয়ে টানাটানি করা হচ্ছে কেন? যদি তার থেকে কিছু তথ্য পাবার সম্ভাবনা থাকে তাহলে জামিন দিতে অসুবিধা কোথায়? যখনই সিবিআই ডাকবে তখনই হাজিরা দেবেন তিনি। যদিও সিবিআই এর আইনজীবীর দাবি, সুনীল কুমার ঝা এবং আনন্দ কুমার সিং নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, জামিন পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। তবে কারোর ক্ষেত্রেই সিবিআই হেফাজতের আবেদন করা হয়নি সিবিআই এর পক্ষ থেকে। গত 12 মে এই তিনজনকে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। সেদিন বিচারক 4 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী মঙ্গলবার আবারও তাদের পেশ করা হয় আদালতে। বিকাশ মিশ্র জামিন পেলেও সুনীল কুমার ঝা ও আনন্দ কুমার সিংকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিচারক এই দুই অভিযুক্ত ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর এবং সিআইএসএফ এর আধিকারিককে 14 দিনের জেল হেফাজত দেন। পরবর্তী শুনানি 29 মে, এখন দেখার সেদিন কি রায় দেন বিচারক। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।